হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর আজকে পুজোর পর একটা লম্বা গ্যাপের পরে ব্লগ দিচ্ছি, আর ব্লগটা শুরু করছি আমাদের ডিনারের টাইম থেকে। তো আজকে আমাদের ডিনারে রয়েছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল, আর এটা হচ্ছে সবজি দিয়ে শুটকি মাছ। আমি জানি অনেকেরই খুব পছন্দ, আবার অনেকে খুবই নাক সিট করবে। আর সকালবেলা আমরা দুজন একটু চিল করছি, কারণ আজকে সানডে, আমি অফ পেয়ে গেছি, আর সামনেই আমার এক দেওরের বিয়ে আছে। তো আজকে দুজনে মিলে প্ল্যান করলাম ওকে রাত্রিবেলা আইবুড়ো ভাত দিয়ে দেবো, কারণ তারপরে বিয়ের ব্যস্ততা শুরু হয়ে যাবে, আর হয়তো সময় করে উঠতে পারবো না। তো আমার বাপের বাড়িতে ওকে আইবুড়ো ভাত দেবো রাত্রিবেলা, আর এখন সময় আছে দেখে আমরা দুজনে এখান থেকে একটু আদা রসুন এগুলো পেস্ট করে নিয়ে যাচ্ছি এখন। এই যে সানডেতে এখন বসে বসে নিজের দলা মোচড়া জামাকে ঠিক করছে। তুমি তো করো, তুমি বলে দিয়েছো তোমার তাক ধরতে না, বাইরে থাকবে, বাইরে সোফাটা থাকবে। সোফাটা কি বসার জন্য কিনেছি না জামা কাপড় রাখার জন্য? তা কি উত্তর দাও, তোমরা কেমন আছো? আমি অনেকদিন বাদে আজকে আবার একটু ব্লগ করছি। আজকে তো সানডে, তার জন্য সকাল সকাল উঠেই আটা খেয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোকে সারলাম, আর এখন আমরা দুজনে মিলে ওই বাড়ি চলে যাব। আর সামনেই আছে আমার দেওরের বিয়ে, তো আজকে একটুখানি রাত্রেবেলা ওকে আইবুড়ো ভাত দেবো, সেরকমটা ইচ্ছা আছে। ওই বাড়ি গিয়ে রান্না টান্না সমস্ত কিছু করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখো আজকে আমরা কী কী প্রিপারেশন করি, কী কী রান্না করি, আর সন্ধ্যাবেলা কী কী মজা করি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। এখানে সুজিত গজ গজ করছে, ওনাকে জিনিস খুঁজেই পায় না। আমি খুঁজে পাই না, তোমরাই পাও না, ওই জিনিসের কেনা তুমি পাওয়া পর পাওয়া গেছে। তুমি কি যাবে? কি খুঁজছো সেটাই ভুলে গেছো, চলো হয়ে গেছে অনেক। তো আজকে আমার দেওরের আইবুড়ো ভাত উপলক্ষে হবে হচ্ছে মাটন। ভালো দিয়েছে না? আচ্ছা পাপনের বউ আমাকে বললো মাটন নাকি না ধুয়ে রান্না করলে খুব ভালো হয়, এটা কি সত্যি কথা? এমনিতে মাংস যে কোনো মাংস কম ধুলে ভালো। কি বলছি, একটু ধুতেই হয় কেন? না চিংড়ি মাছ আমাদের এই বাড়িতে আমি খাবো না, মা খাবে না, শুধু সুজিত আর ওই খাবে। বাবা আমার হাতে লেগে যাচ্ছে, দাঁড়া সরো বাবা, সরো, আন করছি, ধরো মাছ না হয়েছিল পুরো জ্যান্ত, এখন ডিপ ফ্রিজে সেটা মরে গুরুত হয়ে যাচ্ছে, সে তো পেটে গেল। আমি জানি না ও কখন রান্না শেষ করবে আর কখন খাওয়া দাওয়া হবে, এই জন্য আমরা এখন দুপুরেই রান্না শুরু করতে চলেছি। জলের ভিজিয়ে রেখে দাও দুটো দিন। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে তেলাপিয়া মাছ দুটো, তার আগে একটা নিরামিষ সবজি খেয়েছি। আমি খরচাটা
এখানে দরজাটা টাঙলি মশা ঢোকে খুব। চিংড়ি মাছ কাটছে, আজকে রান্না করবে, ভাইকে খাওয়াবে আর শাদিকে সাইড এফেক্টস এর গল্প শোনাবে, তাই তো? এখানে চা খেতে খেতে কষাচ্ছে মাংস। প্রিপারেশন কিন্তু অনেকক্ষণ চালু হয়ে গেছে, প্রায় 4টে, আর এখন বাজে 7টা। শুধু কাটাকাটি তুমি করছো নাকি? কেটে দিলো তো এটা কি মটনের? এখানে এখন কষাচ্ছে। আজকে রাতে আইবুড়ো ভাত আমাদের দেওয়ার কথা, রাতে দিতে পারবো তো? কারণ সুজিত যা লেটে লেটে রান্না করে টেস্টি হয় বলে তার জন্য 12টা অব্দি মানুষ বসে থাকবে না খাওয়ার জন্য। আজ থেকে তো বাড়ি না, এখন স্লো আছে। এটা আমি পড়বো? মানে গিফট দেখো কি সুন্দর সুন্দর, তাই জন্য তোর এই এক্সপ্রেশন বুড়ি। আমি জামা দিলাম না, সোয়েটার ভালো ওঠে না, ইয়ে করবো, শীত পরে নাই তো? হ্যাঁ হ্যাঁ শীতে। এখন প্রেশার কুক হবে, মাটন সবই রেডি, যাচ্ছে। এরপর হবে চিংড়ি। আর রান্নার ফাঁকে আমি আর সুজিত একটু টুক করে চলে এসেছি বাজারে, এই সপ্তাহ বাজার করার জন্যে আর কিছু মাছ সবজি এগুলো কিনে রাখবো, কারণ সারা সপ্তাহে মোটামুটি টাইম পাওয়া যায় না, তো একদিনেই আমরা 4-5 কিলোটা অন্তত কিনে রাখার চেষ্টা করি। ঝোলটা ঠিকঠাকই হয়েছে, এই যে ব্যক্তি, চিংড়ি ঘিলু ফেলে দিয়েছি আমি, জানো। মাঝখানে দিতে হয় দাদা, ঠিক আছে। তো দাদা নিজেই লাল ফেলছে ভাইকে খাওয়াতে গিয়ে।
গন্ধে পাচ্ছি না এমনি আমার চিংড়ি মাছের। দেখো নিজেই উপ বাবা উপ বাবা করছে বলছে বাবা। সাতখানা মেরেছি, সাতটা সিটিতে আলু ঠিক থাকে, ছখানা না না দুটো ছোট ছোট আলু ছিল ওগুলোই গলেছে, বড় আলু একটাও গলেনি। আমি তো যখন ওই গলার জন্য দেখলাম সে চর্বি দিও না, না চর্বি দিও দেখে যাবে এরকম হয়ে যাবে। এই যে এই যে এই যে তুই ভাত দিয়ে নিয়ে নে পুরো কিটা, এটা এটা দিয়ে চাচিয়ে বুঝিয়ে নিয়ে নে বাটিটা দিয়ে, ভালো লাগবে খেতে। এসছে কি দাদা, তোমার কোনো বক্তব্য? আজকে কি মনে হয় জিতাঙ্কেলের? ও জানে না দূর, হ্যাঁ ভাত দেবো খাক। আর কদিন বাদেই আই বুড়ো নাম খুঁজে যাবে। না লাগলে আমি আরেকটু দেবো, সেটা কোনো কথা না, বাচ্চা ছেলে খাবে না, পরে দিচ্ছি ঠান্ডা বেজে। তুই কি খাবি, মাটন বা চিংড়ি? শোনো এই 25 ডিসেম্বর এবার রোববার পড়েছে না, হ্যাঁ এর জন্য ছুটি নেই, তাই আজ কালী পূজোর লাস্ট ছুটি আমাদের এই বছর। আমাদের তো কোনো কিছুতেই ছুটি থাকে না, তাই আমার সবেতেই এক্সপ্রেশন আমি এর উপর বলি ও বাবা সো ফানি। আর কদিন বাদেই কুমার থেকে কি হয়ে যাবে শ্রীকুমার, কুমার থেকে শ্রী হবে, কি শ্রী হবে, তুমি ওর আরেকজন। হ্যাঁ ওই জন্য এখন আই বুড়ো ভাত খেতে বসেছে। আই বুড়ো আই বুড়ো আই বুড়ো ভাত আমি খাওয়ালে আই বুড়ো বলে না কেন, বুড়ো না এটা মেল ভার্সন, আর মেয়েদের ক্ষেত্রেও বলে বুড়ো মানে বুড়ো কে ডাকে, আয় না মেয়েদের ক্ষেত্রেও আই বুড়ো কেন হয়, কি আয় হ্যাঁ কি বক্তব্য কি তোমার, মেয়েদের ক্ষেত্রেও আই বুড়ো ছেলেদের ক্ষেত্রে কেন আই বুড়ো, সেটাই আর আজকের সন্ধ্যাটা আমরা খুব আনন্দ করে গল্প করে খাওয়া দাওয়া করে একসঙ্গে কাটিয়ে উপভোগ করলাম। আর আজকের ব্লগটাকেও রাখছি এই অবধি, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। আর বিয়ের ব্লগগুলো তো আগামী দিনে তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমরা সেটাও দেখবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার নেক্সট কোন এক্সাইটিং ব্লগে। ওকে চলো সবাই ভালো থেকো, সেফ থেকো।